हाय फ्रेंड, नतुन एक ब्लॉग वीडियोते सबाई के स्वागत। तो आमी आज के बेरिये डोमकल, तो रास्ता जेते जेते एमन एकटा अद्भुत एक छेले सामने पड़े। छेलेटा एकटुकुनी हयतो आमाके एकटु ओवरटेक करबे। तो ये छेलेटा गेलो सादा जाच्छे जामा गाए दिए एकटा बाइक। से छेलेटी মানে খুব স্পিডে এসে আমাকে ওভারটেক করলো। করার পর আমার সামনে এসে স্পিড কমিয়ে এখন আমার সামনে সামনে যাচ্ছে। ঠিক আছে, না আছে কোনো স্পিড বাড়ানো, না আছে কোনো কিছু। তো জানা নাই ছেলেটি কী করবে। তো দেখো, এটা একটা বদমাইশ, যেটা মানে অলরেডি একটা অ্যাক্সিডেন্ট করে একটা পায়ে ব্যান্ডেজ করা আছে, এবং সাইডের ব্যাকলাইট না, পেছনের যে ইন্ডিকেটার, রাইট সাইডের ডান দিকে যে ইন্ডিকেটার, সেটা একটা ভাঙা আছে এবং পায়ে ব্যান্ডেজ করা আছে। এই থেকে বোঝা যায় যে তার সে কোনো অ্যাক্সিডেন্ট করেছে। তো সামনে যাচ্ছে, এবার আমি আমার স্পিড কমিয়ে তাকে একটু দূর করে দিলাম। ঠিক আছে, তো তারও স্পিড কমিয়ে দিল। তবে তার স্পিড কমিয়ে দিয়েছে, তো না আগে না পাছে। আপনারা একটু ভালো করে ফলো করবেন যে যখন আমার সামনে আসবে একদম তার বাম দিকের পা ব্যান্ডেজ করা আছে। ঠিক আছে, মানে সেই এটা করার আরেকটি কারণ আছে, মানে কিছু কিছু ছেলে মেয়ে দেখলে মানে এরকম করে। আর আমার পেছনে আমার ওয়াইফ ছিল, সম্ভবত তার যে পায়ে ব্যান্ডেজ এই মানে ধরনের কীর্তিকলাপের জন্যই হয়তো অ্যাক্সিডেন্ট করেছে এবং পায়ে ব্যান্ডেজ করা আছে। তো আমি তাকে স্পিড কমিয়ে তাকে একটু দূর করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে আরও স্পিড নিজের কমিয়ে দেয়। কিছুক্ষণ পর আমি আমার স্পিডটা বাড়িয়ে দিলাম এবং তাকে অটেক করার চেষ্টা করি, কিন্তু দেখুন তার স্পিড বাড়িয়ে দিল, আবার চলে গেল দূরে। আমার স্পিড কমিয়ে দিলাম, তো ওই চলে যাক। অনেক দূর চলে যাওয়ার পর তার স্পিডটা আবার কমিয়ে দিয়েছে, যেন আমি তার কাছাকাছি আবার আসি। আমার তো নর্মাল স্পিড চলছে, দেখুন সামনে কিছুক্ষণ পর একদম স্পিড কমিয়ে দিয়েছে। আমার আমি সেই স্পিডে যাচ্ছি এবং দেখুন তার কাছাকাছি আবার চলে যাচ্ছি, সে কিন্তু স্পিড কমিয়ে দিয়েছে। আমি আমার স্পিড আরও কমাচ্ছি, সে আর একটু দূরে যাচ্ছে, সে তার স্পিড আবার কমাচ্ছে, একদম স্পিড কমিয়ে দিয়েছে। দেখো গাড়িগুলো পার হচ্ছে, গাড়িগুলো পার হওয়ার পর সে কিন্তু স্পিড তার কিন্তু নাই। শেষ পর্যন্ত এর কীর্তিকলাপটা দেখবেন কী হয় এবং কী করে সে। দেখুন আমি তাকে টেক করলাম, ঠিক আছে, টেক করার পর আমি চলে গেলাম। কিছুক্ষণ পর দেখবে রাস্তায় একটা টার্নিং আছে, সেখানে ও কিন্তু স্পিডে গাড়ি চালিয়ে আসবে সম্ভবত। ঠিক আছে, এখানে পাইপলাইনের কাজ হচ্ছে, এটা ডোমকল রঘুনাথপুর, হয়তো নাম এটা রঘুনাথপুর হবে। এবার এখানে কিন্তু ও স্পিড বাড়িয়ে দেখবে আসবে। দেখুন চলে এসছে, এই চলে গেল, এই যে সাদা জামা। ঠিক আছে, এবার আমাকে টেক করে আবার তার স্পিড কমিয়ে দিল। ঠিক আছে, আমি দূরে তাকে দিয়ে দিলাম, আমার স্পিড একদম 30-20 করে দিয়েছি, সে একটু দূরে চলে গেছে। বলছি যে চলে যাক, কিন্তু সে না, যাওয়ার বান্ধা না, সে আবার তার স্পিড আস্তে আস্তে কমাতে থাকে। দেখুন দেখতে পাবেন, আস্তে আস্তে স্পিড আমি তার কাছে চলে যাচ্ছি, সে তার স্পিডটা কমিয়ে, ব্রেক মেরে স্পিডটা কমিয়ে দিয়েছে। আমি তাকে ঠিক, দেখুন আমি একটু হয়তো তার কাছাকাছি গিয়েছি, আবার স্পিডটা বাড়িয়ে দিয়েছে। মানে যখনই আমি তার কাছাকাছি যাচ্ছি স্পিড বাড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে ডোমকল জাংশন হসপিটাল মোড়। ঠিক আছে, সে হসপিটালে যাচ্ছে চিকিৎসা করার জন্য। এইটাই ছেলে হসপিটালে নামছে, হসপিটালে চলে গেল, তার ব্যান্ডেজ হয়তো চিকিৎসা করবে। এই ধরনের ছেলেগুলো অ্যাক্সিডেন্ট করে এর কারণেই, মানুষকে ওভারটেক করে। এবার আমি যদি তার সঙ্গে পাল্লা দিই, সে কিন্তু পাল্লা দেবে, এর ক্ষেত্রে দুজনের যে কোনো একজনের ক্ষতি হবে। তো আমি তাকে ছেড়ে, মানে আমি তাকেই মানে টেক করতে দিলাম, যে সে তার ইচ্ছা মতো কী করছে করুক। ঠিক আছে, এবার এখন যে কথা হচ্ছে সেটা আপনারা কেউ যদি চিনতে পারেন এই জায়গাটা কোথায়,
কমেন্টে জানাবেন। এবং লাস্ট আমি কোথায় যাচ্ছি বলবো না, আপনারা দেখে চিনতে পারবেন। এবং আপনাদের জন্য সেটা থাকবে প্রশ্ন যে জায়গাটা কোথায় এবং কি। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার পেজে যারা নতুন আছে তারা ফলো করে দেবে এবং শেয়ার করে বেশি বেশি। কিছুক্ষণের মধ্যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর আরেকটা অভিজ্ঞতা বিষয় যেটা হয়েছিল, আমাকে আজকে পুলিশে ধরেছিল, তো আমার গাড়ির সম্পূর্ণ কাগজপত্র সব ঠিক থাকায় তারা হয়তো কিছু করতে পারেনি বা কোনো সুযোগ পায়নি, হয়তো তারা জুতো না পেলে, হয়তো জুতো নেই সেটাও ছিল যে কারণে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। আর এটাও দেখছি আমাদের কেরালার মতো আমাদের ডোমকলে ইন্টারলক। তো আমি চলে এসেছি গন্তব্যস্থল, এই মুহূর্তে এই মুহূর্তটা কোথায়, এই স্পেসটা কোথায় কমেন্টে জানাবেন। এবং আমি যে লাস্ট গন্তব্যস্থল পৌঁছে চলে এসেছি সেটা হচ্ছে এটা কোথায় বলবেন কমেন্টে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।